স্বৈরাচারের দস্যুরা প্রশাসনের ভেতরে থেকে দেশকে অকার্যকর করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অভ্যুত্থানে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেয়া ব্যক্তিরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত মৃত্যুর মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অভিজ্ঞতা শীর্ষক এক অনলাইন সেমিনারে বক্তারা এমন অভিযোগ করেন। প্রবাসী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্পিরিটকে বিনষ্ট করার জন্য এক ধরনের কথিত সুশীলরা পায়তারা করছে বলেও মন্তব্য করেন বক্তারা। স্বৈরাচার সরকারের সময় দেশের সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখনও তার কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সেমিনারে বক্তারা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই আপনি তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? জারে পামু আরে পিজামু রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায় কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে জামেলা পাকাই। হে ভাই আমি তখন বিয়াই করি নি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।